হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব অ্যান্ড শুভ্রা সিম্পল লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটি থাকবে জন্মাষ্টমী নিয়ে। সবাইকে গুড ইভিনিং। এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7টা মতন। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা যাব একটু কেনাকাটি করতে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর কেনাকাটি বাপি করে নিয়ে আসবে আর কি, আমার শ্বশুর মশাই আর কি, আর আমি টুকটাক কিছু কিনে নিয়ে আসবো, কারণ আমার গোপালের সমস্ত জামা ছিঁড়ে গিয়েছে, সেগুলোই আমি কিনতে যাচ্ছি, যদি পাই কিনবো। এই যে আমি রেডি হচ্ছি যাব বলে, ওরা রেডি হয়ে নিচেই চলে গিয়েছে, কারণ বাপিস চুঁচড়ো থেকে সমস্ত নিখুঁত করে জোগাড় সব কিনে নিয়ে আসে, গোপালের জামা, বিছানা, সাজগোজ, ফল, মিষ্টি, নারকেল নাড়ু, তালের নাড়ু, তারপর মালপোয়া, মিষ্টি, সমস্ত কিছুটা জোগাড় করে মালা, পদ্ম ফুল সব নিয়ে আসে। আমি যাচ্ছি গোপালের জামাগুলো ছিঁড়ে গিয়েছে বলে ওইটা কিনতে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো আর কি। এই যে আমি বেরিয়ে পড়ছি যাব বলে, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ভেতরেও আর একটা ব্যাগ আছে, যদি কিছু পাই নিয়ে আসবো আর কি। যে লাইটগুলো আমি বন্ধ করে দিচ্ছি, চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যে আমরা বাজারে অনেকক্ষণ আগেই চলে এসেছি, মোটামুটি টুকটাক কিছু কেনাকাটার ছিল সেগুলো হয়ে গিয়েছে, দিয়ে ওরা বাবা ছেলে মিলে ওই যে আইসক্রিম খাচ্ছে। যে আমি এই ব্যাগে সমস্ত টুকটাক কিছু কিনেছি, সেগুলো বাড়ি গিয়ে আমি দেখাবো। এই যে ওরা একটু আইসক্রিম খাচ্ছে, আমি খাইনি, কারণ আমার হাতে গোপালের কিছু জিনিস আছে বলে আমি আর খাইনি, ওরাই খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে আমি এবার আমরা চলে যাব। আমি ওগুলো শেয়ার করতে পারিনি বাড়িতে, মানে দোকানে যেসব কিনেছি সেগুলো মানে ভিডিও করা হয়নি আর কি। কী কী কিনলাম না কিনলাম আমি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। যা, ও ওরা আইসক্রিম খাচ্ছে, আমি তার প্রমাণস্বরূপ রেখে দিয়েছি। এই যে বাড়িতে চলে এসেছি, এবার আমি দেখাচ্ছি এক এক করে। এই যে প্রথমেই আমি কিনেছি দুটো ময়ূরের পালক, তারপরে দেখাচ্ছি কি কিনেছি, ঠাকুরের জন্য মিষ্টি কিনেছি। মিষ্টি বাপি সব নিয়ে আসবে, আমি মানে সন্দেশ নিয়ে এসেছি পুজো করার জন্য আর কি, আমার নিত্য যে পুজোর জন্য লাগবে বলে মিষ্টি আর একটু দই কিনে এনেছি ঠাকুরের পুজোর জন্য। এই যে গোপালের আমি জামা কিনেছি, দুটোই পেয়েছি, আর কিছু পাইনি, মানে একটা হোয়াইটের ওপর আর একটা ইয়েলোর ওপরে, ওই যে দু ধরনের জামা পেয়েছি। আমি সুতির জামা খুঁজছিলাম রেগুলার পরানোর জন্য, কিন্তু আমি পাইনি, যেটা দুটোই পেয়েছি দুটোই নিয়ে এসেছি। তারপর তো বাপি সব আনবে, যে একটা হার মানে নিত্য পরে থাকার জন্য একটা হার, আর একটা ছোট মুকুট নিয়েছি, আর বিশেষ কিছুই নেইনি। তারপরে মোটামুটি আমার গোপালের আছে, সবই আছে, নতুন পরাতে হয় বলে আমি নিয়েছি। এই যে মুকুটটা খুব সুন্দর, যা মানে ওই জামার ম্যাচিং করেই নিয়েছি। আর নিয়েছি, মা বলেছিল, মানে আমার শাশুড়ি মা বলেছিলেন যে টিপের পাতা আনতে, ওই জন্য টিপের পাতা এনেছি। ব্যাস এই টুকটাক কেনাকাটা, আর কিছু মানে নিইনি আর কি, পাইনি, আর পুজোর জন্য আর কি। এইসব ঠাকুরের জন্য লবঙ্গ আর ওই মধু, একটা ছোট্ট শিশি মধু নিয়েছি। আর একটা জিনিস আছে, গোপুর সোনাকে সকালবেলা ননি বা মাখন যেটাই বলে থাকেন সেটাই দেবো, দেয়া হয় সকালবেলা, মানে মাখন আর মিছরি সেটা দেবো বলে একটা ছোট্ট আমুলের মাখন নিয়েছি। আর এতে আছে কর্পূর আর কি, দুটো ছোট কর্পূর আছে, আমি খুলে দেখাচ্ছি,
এই টুকটাক কেনাকাটি হয়েছে আর কি। এই যে কপ্পুর দুটো দেখিয়ে দিচ্ছি, দুটো ছোট ছোট কপ্পুর আর কি আরতি করার জন্যে। ব্যাস এই যে আমার সকালে গপু সোনাকে স্নান করিয়ে যেসব সমস্ত কিছু দিয়ে স্নান টান করিয়ে গাফা মুছিয়ে দিয়ে আমি একদম রেডি করিয়ে দিয়েছি। এই যে রাজবেশ ধারণ করিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে ও বসিয়ে দিয়েছি, আমার তার সাথে নিত্য পুজোটাও করে নিয়েছি আর কি। তারপর আমি বাদবাকি জোগাড়গুলো করে নেব। জোগাড় আমাদের দুটো গোপাল আছে বলি, ও বাড়িতেও আমাদের গোপাল আছে, ওখানেও পুজো হয়েছে, আর আমারও গোপাল আছে, এখানেও পুজো হয়েছে। ওখানে জোগাড় করে আমি এখানে এসে আমার জোগাড় করেছি, আমি সেগুলোই দেখাচ্ছি কীভাবে জোগাড়টা করেছি। এখানে ফুল চন্দন ঠিক করে রেখেছি, এখানে ফল ফল আছে, ফলের নৈবেদ্য করেছি, সব রকম পাঁচ রকম ফল আছে, মিষ্টি আছে। এখানে হচ্ছে মালপোয়া, তালফুরুলি, নাড়ু আর মিষ্টি, আর ওখানে চালের নৈবেদ্য আছে। এখনও আরতিটা করবো। এই যে সব রেডি করে নিয়েছি, আর এখানে আমি নিত্য পুজো করে নিয়েছি, আগেই বললাম, ওই যে ঠাকুরকে সেবা লাগিয়ে দিয়েছি। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠাকুরকে সেবা লাগিয়ে দিয়েছি আর কি। এই যে আমি আরও একবার করে গপু সোনার সাজটাকে দেখাচ্ছি, রাজবেশ ধারণ করে বসে আছে, কীরকম লাগছে না লাগছে একবার আপনাদের কাছে আমি শেয়ার করলাম। ভিডিওটি আপনারা ভালোভাবে দেখতে থাকুন। আমার সিংহাসনটি কেমনভাবে সাজানো হয়েছে, বিশেষ কিছুভাবে সাজাইনি, খুব সিম্পলভাবেই সাজিয়েছি। কীরকম মানে সাজানো হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এটা আমাদের পুরনো ঠাকুরঘর, আমার এখানেও গপু সোনার পুজো হচ্ছে, আমি সেটাও একটু শেয়ার করছি। এই যে এই জোগাড়গুলো, সমস্ত জোগাড়টা আমি করেছি, করার পর এই যে মানে পাম্বন পুজো করছে, এই যে আমি ওটাও একটু শেয়ার করে দিচ্ছি। এখানটাও খুব সুন্দর করে বাপি সাজিয়েছে, আমরা সকলেই মিলেই জোগাড়টা করেছি। এই যে খুব সুন্দর করে বাপিও এই গোপালটাকে সাজিয়েছে, যে মা বসে আছে, মা বসে বসে আর কি শাঁখ বাজাচ্ছে। আমি কাঁসর ঘণ্টা বা কাঁসর বাজাচ্ছিলাম, দিয়ে আমি তারপর ভিডিওটা একটু শুরু করলাম। এই যে বন্ধুরা, আমারও পুজো শুরু হয়ে গিয়েছে, এবার এই ঘরের গোপালের পুজো শুরু হয়ে গিয়েছে। ওই যে পুজো করছে দাদা, দাদা মন্ত্র পাঠ করছে, পুজো করছে, আমি একটু ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। এটা আমার ঠাকুর ঘর, আমার ছোট্ট ঠাকুর ঘর একটা। আপনারা পুজোটা দেখুন কিভাবে হচ্ছে। আমি অনেকটা দূর থেকে ক্যাপচার করেছি বলে খুব একটা সিংহাসনটা আমি বোঝাতে পারিনি। খুব সুন্দর করে পুজো করেছে, অনেকক্ষণ ধরে পুজো করেছে, ওখানের গোপালের পুজো করে এবার আমার ঘরে এসেছে গোপালের পুজো করতে।
পুজোটা হতে হতে প্রায় 11টা মতন বেজে গিয়েছিল আর কি, কারণ এই গোপালের পুজো নিখুঁত করে জোগাড় করানো, তারপরে গোপালকে স্নান করানো এইসব থাকে। তো আমি এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি, এর সাথে সাথে আমি ভিডিওটিও শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমি ভিডিও থেকে জানাচ্ছি বিদায়, টাটা।